কক্সবাজারের শতাধিক ইয়াবা কারবারী আত্মসমর্পণ করেছেন। টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে ইয়াবা ও অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করেন। এর মধ্যে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির চার ভাই ও ১২ আত্মীয় রয়েছেন। আত্মগোপনে থাকা ইয়াবা কারবারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না। ইয়াবা ক্ষুদ্র আকৃতির মাদক আসে মূলত পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে। দেশে ইয়াবা আসা শুরু হয় প্রায় এক যুগ আগে। দিনে দিনে বিস্তার ঘটেছে এই মরণ নেশার। বিভিন্ন সংস্থার হিসাবে বছরে দেশে ইয়াবার বাজার অন্তত ৬,০০০ কোটি টাকার। আর শুধু কক্সবাজার জেলাতে এই ব্যবসায় জড়িত প্রায় ১২০০ মানুষ। সম্প্রতি মাদক নির্মূলে দৃঢ় অবস্থান নেয় সরকার, সক্রিয় হয় আইন শৃঙ্খলা বাহিনী। এই পরিস্থিতিতে সকালে কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আত্মসমর্পণ করেন ১০২ জন ইয়াবা কারবারি। সকাল ১০:৩০টার দিকে সেফ হোম থেকে তাদের অনুষ্ঠান স্থলে নিয়ে আসা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ৩.৫ লাখ পিস ইয়াবা, ৩০টি আগ্নেয়াস্ত্র ও ৭০ রাউন্ড গুলি জমা দেন তারা। আত্মসমর্পণকারীর তালিকায় রয়েছেন টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির চার ভাই, আব্দুল আমিন, আব্দুল শুক্কুর, মোহাম্মদ শফিক, মোহাম্মদ ফয়সাল, ভাগ্নে নিপু, ফুপাতো ভাই কামরুল ইসলাম রাসেল সহ ১৬ জন। এছাড়া পৌর কাউন্সিলর, ইউপি সদস্য ও তাদের আত্মীয় স্বজনরাও আছেন তালিকায়। অনুষ্ঠানে উখিয়া টেকনাফের সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির স্ত্রী শাহিন আক্তার বলেন, এই আত্মসমর্পণ অনুষ্ঠানের মাধ্যমে টেকনাফ ইয়াবা মুক্ত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আত্মসমর্পণকারী ইয়াবা কারবারীদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হবে। এছাড়া ইয়াবা কারবার থেকে আয় করা সম্পদ জব্দ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। উপলব্ধি হয়েছিল যে তারা খারাপ কাজটি করছেন, সেই জন্য তারা যে সারেন্ডার করছেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ। এবং আপনাদের কাছে আমরা মিনতি করছি যে আপনার ভাইটি কি করে, আপনার ছেলেটি কি করে, আপনার মেয়েটি কি করে, আপনারা দয়া করে দেখুন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আত্মসমর্পণের সুযোগ নিয়েছেন তাদের জন্য সেটি ভালো হয়েছে, যারা এই সুযোগ নেন নাই তাদের ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। সারা বাংলাদেশে আমরা মাদক ব্যবসায়ী যারা তাদেরকে আমরা চিহ্নিত করব, আইনের মুখোমুখি করব, আর উপায় নেই, আমরা বের করবই। আপনারা যেখানে থাকেন আপনাদেরকে মামলা হবে, আইনের মুখোমুখি আপনাদের আমরা করে দেব। আমরা এই ব্যাপারে কোনো ছাড় আমরা কেউ দেব না, কারণ আমাদের দেশ বাঁচাতে হবে। গত বছর মে মাস থেকে সারা দেশে চালানো মাদক বিরোধী অভিযানে এ পর্যন্ত প্রায় ৩০০ ইয়াবা কারবারি মারা গেছেন। এর মধ্যে কক্সবাজারে নিহত হন ৪৪ জন।